বঙ্গমালায় রংবেরঙের খাদি শাড়ির পসরা সাজানো, অন্যান্য স্টল ছেড়ে খাদি স্টলে বেশি ভিড় জমাচ্ছেন প্রবাসী বঙ্গললনারা। আমাদের প্রতিনিধি পিউ রায় ঘুরে দেখেন সেই স্টল। বঙ্গমালায় খাদির দোকান, একেবারে দেশ থেকে তুলে আনা পিওর খাদির একটা স্টল আমি এখানে দেখতে পাচ্ছি। আর খাদি মানেই বাঙালিদের ভিড়, অনেক ভিড় এখানে রয়েছে। সব থেকে পরিচিত মুখ তার মধ্যে সুরজিৎদা। সুরজিৎদাও ফোক নিয়ে কাজ করেন, লোকশিল্প এবং একেবারে মাটির টানে রয়েছে খাদি, তো দুটোর একটা বেশ মিলমিশ রয়েছে। কেমন লাগছে খাদি স্টলে কি করছেন? আমি এখানে সব স্টলেই ঘুরছি, ঘুরতে ঘুরতে খাদি স্টলে এসেছি, কারণ তোমার খাদির সাথে একটা আত্মার যোগাযোগ আমার বহুদিনের। আমি বহুদিন থেকেই স্টেজে খাদি ছাড়া কিছু করি না, কারণ প্রথম কথা আমার মনে হয় যে আমাদের ক্লাইমেট, আমাদের সবকিছুর সাথে খাদি ভীষণ একাত্ম হয় আর কি। এত ভালো ভালো এখানে জড়কোট পাওয়া যাচ্ছে যে বলা যায় না। আর অলরেডি এই যে দুটো নিয়ে নিয়েছি, তারপরে আবার ফিরে এসেছি যে আরেকটা কেনা যায় কিনা। এখানে বাঙালিদের টানছে খাদির গন্ধ, আসলে এটা দেশের গন্ধ, মাটির গন্ধ। সুরজিৎ যখন এই স্টলে রয়েছে, একটু এই প্রসঙ্গে আমরা দেশের কথা উঠলো, গান শুনি। দেশের গান খাদিরই একটা আমরা পুরো থিম সং করেছিলাম আগের বছর, এবং যেটা আমি নিজে শুরু করেছিলাম। গানটা গিয়েছিল অনেক, শ্রীকান্ত দা, লোপা, রূপঙ্কর সবাই মিলে গিয়েছিলাম আমরা। একই সূত্রে বাধায় মন সবার, এখন তোমার আমার খাদি পরিবার, স্বাধীন মনের নতুন সাজে তোমার আমার খাদি পরিবার। এই সুযোগ পেলাম গেয়ে দেবার এই গানটা আর কি। আচ্ছা, মনে হয় না এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা খুব ভালো উদ্যোগ এরকম একটা প্ল্যাটফর্মে খাদিকে প্রমোট করার? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট খাদি বা এই ধরনের সংস্থাকে নিয়ে খুবই ভালো কাজ করে চলেছে, আমরা সবাই জানি। এবং এর প্রমোশনে আজকে যে খাদি এখানে এসে কিছু শাড়ি অথবা জামা বিক্রি করা, এটা তো উদ্দেশ্য না, এটা উদ্দেশ্যটা আরো অনেক বড়, যে খাদিকে আরো পৃথিবীর মানুষের কাছে ছড়িয়ে দেওয়া। এই যে উদ্যোগটা শুরু হলো আমার মনে হয় বঙ্গমেলা আছে, এরপরে নিশ্চয়ই হয়তো আরো অনেক জায়গায় যাবে খাদি, সেইটা আমার খুব ভালো লাগছে। খাদি নিয়ে মানুষের আগ্রহ যেমন দেশে রয়েছে, দেশের বাইরে কিন্তু তার বহু গুণ রয়েছে। কারণ একটা খাদিতে হাত দিলেই যেন দেশের মাটিকে ছোঁয়া যায়, এখানকার মানুষের এরকমই মানসিকতা। বঙ্গমালা থেকে ক্যামেরা দেবজ্যোতি দত্তের সঙ্গে পিউ রায়, বার্মিংহাম, অ্যালাবামা, আমেরিকা। বক্স অফিস আজ এ পর্যন্তই, অন্যান্য খবর তো থাকছেই, সঙ্গে থাকুন 24 ঘন্টা।